কোথাও কি আমার মনের মানুষ লুকিয়ে আছে আমরা কিন্তু বুঝতে পারি না, আশেপাশে দেখে হয়তো ঝগড়া হয়ে যায় কিন্তু কিছুদিন পরে জানা যায় যে আর এই তো আমার মনের মানুষ ছিল। কারণ এখানে রূপসাগরে মনের মানুষ, এটা সত্যি বলতে গান তো একটা ভীষণ পপুলার গান যেটার সঙ্গে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, তার সঙ্গে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলবো যে এই এই কাহিনীর ক্ষেত্রে আমরা রূপ এই বিষয়টা এবং মানুষের ভেতরকার যে ভালোবাসা, যে ইনার বিউটি যেটা, এই দুটোকেই কোথাও না কোথাও তুলে ধরে আনার চেষ্টা করেছি। এবং যে তিনটে চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি প্রমোতে এবং পোস্টারে, তারা তিনটে মানুষেরই আলাদা আলাদা জার্নির গল্প আছে, যে জার্নিগুলো খুব ইম্পর্ট্যান্ট জার্নি এবং কোথায় গিয়ে সেটা এক জায়গায় মিলে যায় সেটাও খুব জরুরি একটা গল্প। তাই এই যে রূপসাগর মনের মানুষ, কোথাও কোথাও কি আমার মনের মানুষ লুকিয়ে আছে আমরা কিন্তু বুঝতে পারি না, আশেপাশে দেখে হয়তো ঝগড়া হয়ে যায় কিন্তু কিছুদিন পরে জানা যায় যে আর এই তো আমার মনের মানুষ ছিল, তো বোধহয় সেইটার কোথাও একটা এই কথাটার মধ্যে বা এই নামের মধ্যে সেই বীজটা রয়েছে। মানুষ যেদিন থেকে দেখতে শুরু করবেন 3 জুলাই থেকে 8:30 সান বাংলায় দেখতে পাবেন যে কেন এই নাম। হ্যাঁ, যে কোনো মাই তো চান তার ছেলের জন্য রূপে গুণে একদম লক্ষ্মী সরস্বতীর মতন দেখতে পান নাকি ছেলের ভুল? এই মা একটু প্রোটেক্টিভ মা, যে ছেলেকে প্রোটেক্ট করে রাখেন, সেটা ছেলে খারাপ বলে নয়, সব মা এক একটা মায়ের তো এক এক রকমভাবে বড় করার ধরন থাকে তার সন্তানকে। এই মা একটু সেই অন্যরকম মা, যে নিজের ছেলেকে মনে করেন সবার থেকে ভালো, সবার থেকে আলাদা। ছেলে সত্যিই ভালো, খুবই সরল ভালো ছেলে, কিন্তু হয়তো এই সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু মার স্নেহ, মা তাকে আগলে রাখতে চান। রুকমার চরিত্রের নাম অন্নপূর্ণা, আমরা এখানে পূর্ণা বলে ডাকি। পূর্ণার বাবা মা দুজনেই পূর্ণাকে খুব সুন্দর করে লেখাপড়া শিখিয়েছেন এবং তার পূর্ণার বাবা উনি IPS করতে চান মেয়েকে, কারণ উনি নিজে হেড কনস্টেবল ছিলেন এবং ছোটবেলা থেকে ওটাই ওকে শিখিয়েছে, তোকে কিন্তু IPS অফিসার হতে হবে, তোকে কিন্তু IPS অফিসার হতে হবে। তো মেয়ে ছোটবেলা থেকে এইটা নিয়েই বড় হয়েছে যে আমাকে বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আমাকে IPS হতে হবে। হ্যাঁ, আমরা সবাই খুব চিলড আউট, আমাদের ফ্লোরে সবাই খুব শান্ত মাথায় কাজ করে, কোনো কেউ মানে একটা হয় না খুব হই হই অশান্তির পরিবেশ, সেটা কখনো হয় না আর কি। মানে সবার মধ্যে বন্ডিংটা ঠিক কিরকম, যদি আমরা মনের মানুষকে এখন অবধি দর্শকরা দেখতে পাইনি, আসবে মনের মানুষ ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে 3 জুলাই। তাদের বন্ডিংটা এখন কিরকম? খুব ভালো, মজার মানুষ। আমার মাথায় বলাটা ভুল, এটা আমাদের যৌথ প্রয়াস, মানে যদি বলতে চাও যে সবাই মিলে, আমরা যেহেতু সবাই মিলে আমরা এই কাজটা করি, সবাই মিলেই এটা ঠিক করা। সান বাংলা, SVF, অদিতিদি সবাই মিলেই এই নামটা ঠিক করেছে, রূপসাগরে মনের মানুষ। কারণ একটাই, রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, সেরকমই একটা কাঁচা সোনা আমাদের গল্পে আছে, তাকে পাকা সোনা করে তোলা হবে। সেই কারণেই আমরা বলছি যে গল্পটা একটু অন্যরকম, সবার আর 5টা গল্পের থেকে আলাদা, সেই কারণটার জন্যেই, সেই কারণটার থেকেই আমরা জোর দিয়ে বলতে পারি যে একটু আলাদা গল্প, তাই গল্পটা দেখতে হবে সবাইকে, দেখলে ভালো লাগবে, আমার বিশ্বাস ভালো লাগবে, কারণ এই গল্পটার মধ্যে অত প্যাঁচ ঘোচ নেই, মানে সরল সাদাসিধে গল্প। যেরকম রুকমাদি, রুকমাদির চরিত্রটাও ঠিক সেরকম,
প্রাণোচ্ছল একটি মেয়ে। প্রমোদ দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, প্রাণোচ্ছল একটি মেয়ে, সে সবার সঙ্গে ভালো করে মেশে, সবার কলেজে ফার্স্ট হয়, মানে স্টুডিয়াস, নাচ জানে, গান জানে, সব দিক থেকে প্রাণোচ্ছল একটি মেয়ে। রুকমা যেরকম, ওর ক্যারেক্টারটাও সেরকম। তবে হ্যাঁ, এখানে রুকমা নয়, অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা হয়ে উঠেছে অলরেডি রুকমা। দর্শকদের ইন্সপায়ার করবে, দর্শকদের বলতে তোমার যেটা সেটা হচ্ছে ভালো লাগবে দর্শকদের একটাই, যেহেতু এটা সরল একটা নর্মাল গল্প, মানে ভাবতে হবে না। আজ আজ আমাদের মানে জীবনযাত্রা এতটাই কঠিন হয়ে গেছে, আমাদের না বেশি চিন্তা, বেশি ভাবনা করতে আমাদের খুব প্রবলেম হয়। আমাদের এখন টিভির সামনে বসলে যেটা দরকার হয় এন্টারটেনমেন্ট। এই গল্পটার মধ্যে এন্টারটেনমেন্ট রয়েছে, এই গল্পটার মধ্যে প্রেম রয়েছে, এই গল্পটার মধ্যে ঝগড়া রয়েছে, কূটনীতি রয়েছে, সব রয়েছে, কিন্তু সবটাই খুব সরলভাবে, ফলে এইটা দর্শকদের ভালো লাগবে আশা করছি। ওইটাই তো এপিসোড দেখতে হবে, একদম ফার্স্ট এপিসোড দেখলেই মনের মানুষকে দেখা হয়ে যাবে।